আগামী দশ বছরে বাংলাদেশকে এক বিলিয়ন ইউরো সহায়তা দেবে জার্মানি তার অংশ হিসেবে বছরের জন্য পনেরো মিলিয়ন ইউরো বরাদ্দ করা হয়েছে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান সৈয়দা রিজওয়ানা হাসান জানান নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন খাতে ব্যবহার করতে বাংলাদেশকে দশ বছরে এক বিলিয়ন ইউরো সহায়তা দিচ্ছে জার্মানি এবছর বাংলাদেশের জন্য বরাদ্দ রয়েছে পনেরো মিলিয়ন ইউরো তিনি বলেন জার্মানি ও বাংলাদেশ বেসরকারি খাত গবেষণা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের সঙ্গে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে এগিয়ে যাবে উপদেষ্টা জানান এই সহযোগিতায় ক্ষুদ্র নারী ও যুব সমাজকেও অন্তর্ভুক্ত করা হবে তিনি পরিবেশ ও জলবায়ু খাতে জার্মানির অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান এ সময় রাষ্ট্রদূত ট্রস্টার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জার্মানি সব সময় বাংলাদেশের পাশে থাকবে এবং নবায় জ্বালানিতে কারিগরি সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দেন এছাড়া বৈঠকে নদী পরিষ্কার পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পরিবেশ উপদেষ্টা